আমাকে প্রধানমন্ত্রীকে দেখাইতে হবে যে তিন ধারার জনগণ বিক্রম চৌধুরীকে সন্তানের মতন ভালোবাসে, সন্তানের থেকে বেশি ভালোবাসে। এই উপনির্বাচনে যদি আমার চাকরি হাইরা যায় তাহলে সে কাজেরা মনে করবে আমাকে আপনি এখন আর ভালোবাসেন না। তাই প্রমাণ করতে হবে আনোয়ার আলী মোল্লারে ভোট দিয়া সে কাজেরাকে দেখাই দিতে হবে যে আমি বুকুচা করে আমার উন্নয়ন আনতে পারি। আমি যেন আমার ইমানি দায়িত্ব পালন করতে পারি, আমি যেন আমার ইমান রক্ষা রাখতে পারি এবং আমার ইমানের সাথে যা যা কথা আমি দিয়ে গেছি সেই কথাগুলো আমি রক্ষা করতে পারি। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আপনারা শুধু ভোটার না, সবাই কর্মী হইয়া এই নির্বাচনে হয়তোবা কিছুদিন পর আমি আর মিটিং এ আসতে পারবো না, ইলেকশন কমিশনের মানা হবে, তখন আপনারা বিক্রম চৌধুরী হইয়া আনোয়ার মোল্লারে ভোট দিয়া আমার ঋণটা আপনারা শোধ করে দিয়ে। আমি কোন ঋণের বোঝা নিয়ে মৃত্যুবরণ করতে চাই না, আমার ঋণটা আপনারা শোধ করে দিয়ে আমি আজই আপনাদের সাথে যতদিন আপনারা আমাকে রাখবেন, যেভাবে আমরা দিন রাত পরিশ্রম করি, যেভাবে কাজ করি, বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক এলাকা এই টিমখানা। আমার ভাঙ্গার বাড়ির থেকে এখানে আসছে 1 ঘন্টা 40 মিনিট লাগে গাড়িতে, কিন্তু আমার ভাঙ্গার বাড়ির থেকে ঢাকা দেখতেও 2-2.5 ঘন্টা বেশি লাগে না। তাই ভৌগোলিক এলাকা অনেক বড়, আপনারা দোয়া করে শেখ হাসিনার জন্য, কারণ ওনার নেতৃত্বে এই উন্নয়ন সারা দেশে না হইলে আমি তো আনতে পারতাম না, সে দিচ্ছে থেকে তো আমি আনতে পারছি, তাই না? আমি আবারও বলবো চরবদ্রসর উপজেলা আমাকে যে সম্মান দিচ্ছে তিন থানার মধ্যে, আপনাদের ঋণ আমার রক্ত দিয়েও আমি শোধ করতে পারবো না। তারপরও আমি যখন সারা বাংলাদেশে নিত্যম চৌধুরী হিসাবে মানুষে যখন যায় আর যে ভাঙ্গার এমপি, চরবদ্রসরের এমপি, সদরপুরের এমপি নিত্যম চৌধুরী, এই ইজ্জত কিন্তু আপনাদের ইজ্জত, এই সম্মান আপনাদের ইজ্জত সম্মান। দীর্ঘ 45 বছর অবহেলায় ছিলেন, নদী ভাঙনের কষ্টায় ছিলেন, আজকে আপনারা স্বপ্ন দেখতেছেন, আজকে চোখে দেখতেছেন যে নদীর নিচ দিয়া বিদ্যুতের লাইন দিয়া চলে যাচ্ছে, আজকে দেখতেছেন নদী ভাঙনের স্থায়ী বাঁধ হচ্ছে, আজকে দেখতেছেন ফেরির জন্য ইনশাআল্লাহ আমরা ফেরির ঢাকার যাতায়াতের ব্যবস্থা করতেছি, 100 লাখ বিদ্যুৎ আজকে চরবদ্র সরে চলে আসছে, আজকে পাকা রাস্তা হচ্ছে, আমরা কাজ করতেছি, আমি উপজেলায় 4 তলা নতুন ভবন আমরা পাশ করছি আগামী মাসে টেন্ডার, অডিটোরিয়াম পাশ করছি আগামী মাসে টেন্ডার। আমার একটু সময় দেন বাবা, একটু সময় দেন, আমি আপনাদের বাগানের মতন সাজায় দেবো এই চরবদ্রসর উপজেলা। আর সব থেকে বড় কথা হলো আপনারা দোয়া করেন যে দায়িত্ব শেখ হাসিনা আমাকে দিতে যাচ্ছে, রাজনৈতিক দায়িত্ব, সংগঠনের দায়িত্ব সারা বাংলাদেশে, আমি যেন আমার মরহুম মামা যার হাতে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছে পৌরহক মণি শেখ, তার যে স্বপ্ন ছিল যুবলীগ নিয়া, আমি ভাইটা হিসেবে যেন তার স্বপ্ন এই সামান্য দায়িত্ব নিয়া সারা বাংলাদেশে একটা শক্তিশালী সংগঠন আমি করতে পারি। আপনারা দোয়া করে, আপনাদের দোয়াই আমাদের আমাদের ভবিষ্যৎ। আপনারা মনে রাখবেন আমি বিক্রম চৌধুরী সার্বক্ষণিক আপনাদের সাথে আছি, আনোয়ার মোল্লা যদি কোনো অন্যায় করে, আনোয়ার মোল্লা যদি আপনাদের ভোট পাওয়ার পর কোনো ব্যবহার খারাপ করে, যে আমি আপনাদের কথা দিচ্ছি তার অন্যায় এবং তার অবহেলা যদি হয় তাহলে তাৎক্ষণিকভাবে আমি তার সাধন আপনাদের সামনে করে দেবো। কিন্তু আজকে যদি আপনারা অন্য কাউকে ভোট দেন, আমার বিপক্ষে কাউকে ভোট দেন, তো বাবা আমার আগামী 4 বছর কিন্তু অনেক বাধা অতিক্রম করে কাজ করতে হবে। এবার উপজেলা চেয়ারম্যান যখন উপজেলায় বসে আমাকে বাধা দেবে তখন আমি কাজ করবো কিভাবে? তখন কিন্তু আমি আমার পরিপূর্ণতা পাবো না। তাই আপনারা আমার মতো মনের মানুষে ভোট দেন, আমি সুন্দরভাবে কাজ করতে পারি, তারপরে তার কর্মেই বোঝা যাবে যে সে আগামীতে জনগণ তাকে ভোট দেবে কিনা, আমার কর্মেই বোঝা যাবে। যেমন 2014 সালে তিন থানার মানুষ আমারে ভোট দিতে, এই ভোটটা কিসের ভোট ছিল? শুধু কাজী জাফরুল্লাহর বিপক্ষের ভোট ছিল, তাই না? আমি আনারস নিয়ে দাঁড়াইছিলাম, আর এইবার জনগণ আমার ভোট দিতে আমার কর্ম, আমার ব্যবহার, আমার ভালোবাসার কারণে। একবার সুযোগ দেন, তার সুযোগ যদি সে রক্ষা করতে পারে আগামীতে আবার দিবেন, আর তার সুযোগ যদি সে রক্ষা না করতে পারে তাহলে তো আমাদের আর আপনাদের কিছু নাই, তার ভাগ্য সেই নষ্ট করবে। তাই আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আমি হয়তো সামনে ভোট চাওয়ার কারণে
আপনাদের ভালোবাসা আপনি এক একজন মানুষ যদি নিকটন চৌধুরী আর মাঠে নামেন পৃথিবীর কোন শক্তি আপনাদের ঠেকায় রাখতে পারবে না। একটু পরিশ্রম করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা সুন্দর জীবন পায়, আমাদের জন্য কাজ করার সুযোগ পায়, একটু পরিশ্রম করে উপনির্বাচনটা করে দিয়ে আর বেশি বক্তব্য বাড়াবো না। আমরা আবার বাংলায় দুটো মিটিং আছে সকাল সেই 8টায় বাইরে হচ্ছি। আপনারা দোয়া করেন যে দায়িত্ব দিচ্ছেন আমি যেন আমার ইমানের সাথে আমার ইমান রক্ষা করার জন্য আমি আমার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে যাইতে পারি, আমার ইমান যেন ঠিক থাকে, আপনাদের উন্নয়নের জন্য আমি করতে পারি, আপনাদের সেবার জন্য আমি করতে পারি, সে কাজের আর হাত জন্য আমি শক্তিশালী করতে পারি। আমাদের এখন সামান্য দু একটা ভোট চাবে আনোয়ার ভাই, এটাই আমাদের শেষ কথা। আপনাদের যে কোনো উন্নয়নের জন্য আমাদের কাছে পাবে ইনশাল্লাহ। এই নদী সাধনের কাজ শেষ হলে আমরা অবশ্য করবো, তাতে একটা মিনিট আনোয়ার ভাই তো ভোট চাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আপনাদের এই গুরুস্থানে এমপি সাহেবের মাধ্যমে 3 লাখ টাকা দিয়েছি, আর যত লাগে আমরা দিব, এমপি সাহেব দিবে ইনশাল্লাহ। আর যে কথা বলার জন্য আগামী 29 মার্চ গত নির্বাচনে আমি আপনাদের মাঝে এসেছিলাম, ভোট চাইতে হয়তো আমি আপনাদের মনের মতো ভোট চাইতে পারি নাই, কিংবা আপনাদের সাথে আমি ভালো আচরণ করতে পারি নাই। তারপরেও যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমি আপনাদের কাছে আজকের এই সন্ধ্যাবেলা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা নিজ করে ক্ষমা করে দিয়ে ভবিষ্যতে যাতে আমার কোন ভুল ত্রুটি না হয় আপনারা আমার মুরব্বী যে উপদেশ দিবেন সেইভাবে আপনাদের সাথে মিলেমিশে কাজ করব, এবং আপনাদের সুখ দুঃখে আমি আপনাদের সাথে থাকবো। অতীত ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। তাই আগামী নির্বাচনে আপনারা ধর্ম নির্বিশেষে আমাকে ভোট দিয়ে এমপি সাহেবের হাতকে শক্তিশালী করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানুষ মানুষের। এর কষ্ট আপনাদের যে কষ্ট, সেই কষ্টের বিপক্ষে যে আমাকে নিয়ে আসছিলেন তারই অনুরোধে আমি নির্বাচনে আসছিলাম। আমাদের ভাঙ্গার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান, প্রাক্তন ছাত্র নেতা ঢাকা ইউনিভার্সিটির, আমাদের শাহাদাত হতেন শাহাদাত ভাই।